हाय फ्रेंड, तोमादेर रान्ना बनाई यूट्यूब चैनले सबाइके वेलकाम। आजके खूब ठंडा पड़ेछे, कुয়াশা अनेक बाइरे, तो अनेकई ठंडा। तो बाड़ीते सबाई बोलछे जे आजके जावा खिचुड़ी खावा होक, समस्त रकम सब्जी दिए, डाल दिए, चाल दिए मिशिए एकटा खिचुड़ी करा होक। तो सेई खिचुड़ির জন্য সবজি কেটে নিলাম। তারপর সমস্ত আমার কি কি লাগবে না লাগবে ধুয়ে টুয়ে ভালো মতো সব জোগাড় করে এক জায়গায় রেখে দিয়েছি। তারপর উনানটা জ্বালিয়ে দিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা বসিয়ে ভালো করে দুটো কোরমের ডাল, এখানটায় মুগ ডাল আর কালার ডাল ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি। তারপর কড়াইটা গরম হওয়ার পরে সরষের তেল দিয়েছি, একটু বেশি করে দেবে যেহেতু খিচুড়ি সব কিছুই হবে তার মধ্যে। সেখানে একটু জিরে, তেজপাতা, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সেটার মধ্যে কাঁচা লঙ্কা আর আদা গ্রেট করা দিয়ে দিবে। ভালো করে তাকে ভেজে নিয়ে সেই সবজি, যে সবজি কেটেছিলে ধুয়ে রেখেছিলে সেটাকে ভালো করে দিয়ে কষিয়ে নিয়ে ভালো মতো কষিয়ে নিয়ে সেখানে হলুদ, একটু জিরের গুঁড়ো, তারপরে নানা রকম প্যাকেটের মশলা টশলা দিয়ে, আর আমাদের স্পেশাল মশলা আমি যেটা বাড়িতে বানাই সেটা ভালো করে দিয়ে সেটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। তারপর কষিয়ে নেওয়ার পরে তার মধ্যে সে ধুয়ে রাখা চাল আর ডালটা দিয়ে দিবে, আর নুনটা তো ভুলে গেছি, নুনটা দিয়ে দিবে। তারপর ভালো মতো সব কিছু দিয়ে সেটাকে কষিয়ে নেবে ভালো মতো। তো কষিয়ে নেওয়ার পরে তাহলে বুঝতে পারছো জল দিতে হবে, জল দিয়ে ভালো মতো তোমাদের পরিমাণ মতো জল টল দিয়ে সেটা ভালো মতো রান্না করে, তো লাস্টের লুকটা কেমন হয় সেটা দেখে নিও। তো তোমাদের বলছি গাইস, আমার রান্নাবান্না ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও। রান্নাবান্না ভালো লাগলে অবশ্যই দেখো, অবশ্য ভালো লাগবে। আমার নিউ চ্যানেল, এটা আমি জাস্ট স্টার্ট করেছি, ধীরে ধীরে আরও ভালো হবে। তোমরা সবাই সাপোর্ট করো আমাকে, আর সবাই ভালো থেকো। আর আজকে ঠান্ডা এনজয় করে খিচুড়ি সবাই রেসিপি দেখে অবশ্যই ট্রাই করবে, খুব টেস্টি হয়েছিল। এইভাবে রান্না করলে খুব টেস্টি হয়, এটা তোমরা নিজেই ট্রাই করে দেখো। টাটা, বাই।